বন্ধুরা, আজকে আলোচনা করব কাঠের মিটার সম্পর্কে, অর্থাৎ কাঠের আর্দ্রতা মাপার যে যন্ত্র, যে মিটার রয়েছে সেইটি সম্পর্কে। অর্থাৎ কাঠটি ভিজা না শুকনো সেইটা সঠিকভাবে জানার জন্য যেই মিটার রয়েছে সেইটি সম্পর্কে আলোচনা করব। যারা কাঠের ব্যবসার সাথে জড়িত, কাঠ ক্রয় বিক্রয় করেন, কাঠের আড়তদার, স মিল কিংবা ফার্নিচারের কারখানা যাদের রয়েছে, তাদের কাঠ ক্রয় বিক্রয়ের জন্য এবং কাঠ দিয়ে কাজ করার জন্য অনেক সময় কাঠের আর্দ্রতা মাপার প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ কাঠটি ভেজা না শুকনা বা কতটুকু শুকনো সেইটা মাপার জন্য কিন্তু মিটার প্রয়োজন হয়ে থাকে। সেই মিটার সম্পর্কেই আজকে আলোচনা করব। তাপ এবং আর্দ্রতা মাপার জন্য বাজারে আপনারা অনেক রকমের মিটার দেখতে পাবেন। বাতাসের তাপ আর্দ্রতা মাপার জন্য, অর্থাৎ এই যে যে রুমটা রয়েছে এই রুমের ভিতরে তাপ এবং আর্দ্রতা কত রয়েছে সেইটি মাপার জন্য কিন্তু এই জাতীয় মিটারগুলো প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ এই জাতীয় মিটারগুলো দিয়ে কিন্তু আপনি এই জায়গার কতটুকু, অর্থাৎ এই রুমটার ভিতরে কতটুকু তাপ এবং আর্দ্রতা রয়েছে সেইটি কিন্তু পরিমাপ করা সম্ভব। যদি আপনি পানির তাপ মাপতে চান, অর্থাৎ পানির ভিতরে কতটা টেম্পারেচার রয়েছে সেইটি মাপতে চান, তাহলে কিন্তু এই আন্ডার ওয়াটার এই মিটারগুলো লাগবে, ডিজিটাল মিটার। এই মিটার দিয়ে কিন্তু আপনি পানির টেম্পারেচারটা মাপতে পারবেন। যদি আপনি ফসলের আর্দ্রতা মাপতে চান, অর্থাৎ ফসল ধান গম ভুট্টা এই জাতীয় ফসলগুলো শুকনো না ভেজা বা কতটুকু শুকনো সেইটা মাপার জন্য কিন্তু আপনাকে এই টাইপের মিটার ব্যবহার করতে হবে, গ্রেইন ময়েশ্চার মিটার। এই জাতীয় মিটারগুলো দিয়ে কিন্তু ফসলের তাপ আর্দ্রতা পরিমাপ করে। কিন্তু কাঠের তাপ আর্দ্রতা পরিমাপ করার জন্য সম্পূর্ণ আলাদা টাইপের মিটার লাগে, দেখতে পাচ্ছেন কিউট একটি মিটার। বাজারে আপনি অনেক রকমের কাঠ মিটার, অর্থাৎ উড ময়েশ্চার মিটার পেয়ে যাবেন। তার ভিতরে অন্যতম সেরা এই মিটারটি, অত্যন্ত কম দামে কিন্তু আপনি সঠিক রিডিংটা পাবেন। অর্থাৎ কাঠটি কতটুকু ভেজা বা শুকনো তার সঠিক রিডিংটা কিন্তু আপনি এই জাতীয় মিটার দিয়ে পরিমাপ করতে পারেন। এটা কম প্রাইসের মধ্যে অত্যন্ত ভালো একটি মেশিন যন্ত্র। তো এটা খুবই সিম্পল, খুবই সহজে আপনি এটা দিয়ে মাপতে পারবেন, খরচও খুব কম। আপনি এই জাতীয় দুইটি ব্যাটারি দিয়ে কিন্তু 6 মাস পর্যন্ত চালিয়ে নিতে পারবেন। অর্থাৎ 6 মাসের ভিতরে আপনাকে আর কোনো খরচ করতে হবে না এটার পিছনে। খুবই সহজ সিস্টেম, জাস্ট এটা উল্টাবেন এবং এর পিছনে এই কাভারটি আপনি যদি খোলেন তাহলে দেখবেন আমরা দুটি ব্যাটারি লাগিয়েছি। এইভাবে দুটি পেন্সিল ব্যাটারি লাগিয়ে দিয়ে আপনি জাস্ট কাভারটা আবার লাগিয়ে দিবেন। এবার মাথাটা, সামনের দিকটা মাথাটা খুলবেন, দেখুন এইভাবে জাস্ট আপনি কাঠের ভিতরে দিয়ে দিবেন। তার আগে অন করে নেবেন। আমরা এই পাওয়ার বাটনটি একবার চাপ দিলেই কিন্তু এইটি অন হবে, ক্লিয়ার ডিসপ্লে। এই উট লেখা বাটনটি একবার চাপ দিব, অর্থাৎ কাঠটাকে আমরা সিলেক্ট করে দিব। এখন যে 34°C দেখতে পাচ্ছেন, সিতে সেলসিয়াস, এই মুহূর্তে এই রুমটাতে 34°C তাপমাত্রা রয়েছে, কিন্তু আর্দ্রতার ঘর কিন্তু শূন্য রয়েছে। আমরা জানি যে আর্দ্রতা পার্সেন্টেজে পরিমাপ করতে হয়, তো আর্দ্রতা কিন্তু 0%। অর্থাৎ আমরা যখন এই পিন দুটি কাঠের ভিতরে দিব, কাঠের ভিতরে টাচ করব, তখন কিন্তু যেই আর্দ্রতা শো করবে সেটা হলো ওই কাঠের ভিতরে আর্দ্রতা। অর্থাৎ এই জায়গায় এই রুমটাতে কত আর্দ্রতা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না, এখানে 0 দেখাচ্ছে। ও আসলে পরিমাপ করবে কাঠের আর্দ্রতা কত রয়েছে সেটা, কাঠ ভিজা কতটা শুকনো কতটা সেটা দেখার জন্য আমরা এই পিন দুটিকে আলতো করে কাঠের ভিতরে ঢুকিয়ে দিব। এইভাবে আলতো করে আপনি কাঠের ভিতরে এই চোখা মাথার দুটি টাচ করে রাখবেন, বেশি চাপাচাপির দরকার নেই, স্থির হওয়ার জন্য একটু সময় দিবেন। দেখুন 13.4%, অর্থাৎ এই কাঠটি 13.4% আর্দ্রতা রয়েছে, মোটামুটি শুকনোই বলা চলে। কাঠের পর আমরা একটা বোর্ডের আর্দ্রতা মাপবো, এটা মেলামাইন বোর্ড। জাস্ট এই মিটারটি আমরা পুশ করে দিব, স্থির হওয়ার জন্য একটু সময় দিবেন। 14.9, এবার যদি আমরা একটা মেহগনি কাঠ মেপে দেখি যে এটা কত পার্সেন্ট শুকনো রয়েছে, যথারীতি 0। আমরা যদি এটা হালকা পুশ করে দিই, 12.4%, মোটামুটি শুকনোই বলা চলে। এবার আমরা একটা নিম গাছের টুকরো মেপে দেখি যে এটার ভিতরে কত আর্দ্রতা রয়েছে, এটা যথারীতি 0 রয়েছে। আমরা জাস্ট পুশ করে দিব, স্থির হওয়ার জন্য একটু সময় দিবেন। 11.1%, মোটামুটি শুকনো একটি কাঠ। আমরা গর্জনের একটা বোট মেপে দেখি, মোটামুটি শুকনো একটা বোট,
স্থির হওয়ার জন্য এভাবে একটু সময় দিবেন, 13.2% মোটামুটি শুকনোই বলা চলে গর্জনের বোর্ড। তো এইভাবে আপনি যত রকমের কাঠ রয়েছে সব আপনি মাপতে পারবেন, অর্থাৎ সবগুলা আপনার শুকনো না ভেজা সেটা সহজেই পরিমাপ করতে পারবেন এই জাতীয় একটি কিউট মিটার দিয়ে। প্যাকেটটা দেখতে পাচ্ছেন, প্যাকেটের ভিতরে এই জাতীয় একটি ম্যানুয়াল পেপার পেয়ে যাবেন। এই ম্যানুয়াল পেপারটা পরেও কিন্তু এর ব্যবহার বিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন। কাজ শেষে জাস্ট এই বাটনটা একবার চাপ দিবেন, অফ হয়ে যাবে এবং যথারীতি মাথার এই অংশটা লাগিয়ে দিবেন, এভাবে আবার রেখে দিবেন। তো এক হাতে ব্যবহার করলে এটা ইনশাল্লাহ 4-5 বছরে কিছুই হবে না। আপনি জাস্ট মাঝে মাঝে ব্যাটারি কিনবেন, এই জাতীয় ছোট দুটি পেন্সিল ব্যাটারি কিনবেন, 6 মাস চলে যাবে। অল্প টাকায় খুবই কিউট একটি ময়েশ্চার মিটার, উড ময়েশ্চার মিটার, অর্থাৎ কাঠের আর্দ্রতা মাপার মিটার। এটির বর্তমান প্রাইসটা আমি বলে দিই, প্রাইস ওঠানামা করে প্রাইস দেখার জন্য সবসময় ডিসক্রিপশন ফলো করবেন। বর্তমান প্রাইসটা আমি বলে দিচ্ছি, 2990 টাকা। তবে একটি অফার রয়েছে, যারা খুব শীঘ্রই অর্ডার করবেন তাদের জন্য বর্তমান প্রাইস রয়েছে 2490 টাকা। কোম্পানির তরফ থেকে এই অফারটা আসলে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যারা নেবেন 2490 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন, নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ পণ্য হাতে পেয়ে সেইখানে দিয়ে দিলেই চলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।